হরে কৃষ্ণ সকল সমাগত গৌরভক্ত সকল আচরণে আমার কোটি কোটি আত্মনিবেদন আজ আমরা এমন একটা মুহূর্তে এমন একটা দিনে এমন একটা মাসে আমরা ভগবানের কথা শুনবার জন্য সমবেত হয়েছি আমরা অতি ভাগ্যবান কারণ এটাকে বলা হয় দামোদর মাস এই মাসে মা যশোমতী অনাদ্রাধিক গোবিন্দ সর্বকারণের কারণম যিনি হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে যাকে ধরা যায় না কোনো দিন যাকে দেখা যায় না ছোঁয়া যায় না যিনি গুণাতীত সেই ভগবানকে মা চুল বাঁধার দড়ি দিয়ে পিঠে দিয়ে মা বেঁধে ফেললেন তাই এই দামোদর মাস যারা পালন করছেন তারা অতিবতীব ভাগ্যবতী এবং ভাগ্যবান আর যারা পালন করতে পারেননি যারা এখানে শ্রবণ করতে এসেছেন তারা একটু কম ভাগ্যবান আর কম ভাগ্যবতী তবে তাদের ভাগ্য আছে কারণ লীলা কথা শ্রবণ করবে তারা গোবিন্দের চরণ প্রাপ্ত হবে এই মাসে যদি কেউ এক পা ভগবানের দিকে হেঁটে চলে ভগবান তার দিকে একশো পা হেঁটে এসে তাকে ধরা দেন এই সেই মাস সেই দামোদর মাসে আজ বৃন্দাবনের সাধু সজ্জনগণ কেউ শুধু ফল আহার করে এই মাছটিকে কাটিয়ে দিচ্ছেন অন্ন আহার বর্জন করেছেন কেউ শুধু হবিষ্যান্ন পেয়ে এই মাসটাকে পালন করছেন পিতা মাতা মারা গেলে যেমন হবিষন্ন তেমনি কেউ শুধু ডালিয়া খেয়ে এই মাছটাকে অতিবাহিত করছেন আবার কেউ শুধু রুটিকে নিয়ম করে নিয়েছে যে আমি এই মাসে শুধু রুটি খেয়ে আমি দামোদর ভত আমি পালন করব আবার যারা সংসারী জীব তারা তেল বর্জন করে ঘি দিয়ে তারা সবজি করেও আতপন্ন রন্ধন করে দামোদরকে দিয়ে তারা গ্রহণ করছে আর সেই দামোদর তার কথা শুনবার জন্যে আমরা এখানে এসেছি আমরা এত সময় যা করলাম এটা হচ্ছে আমাদের গৌরচন্দ্রিকা যাকে বলা হয় কারণ যদি গৌর না হইত কেমনে হইতো কেমনে ধরিতাম দে এই রাধারও মহিমা এই প্রেমরস্যমা জগতে জানাতো কে যদি গৌরহরি না আসত কে কৃষ্ণ কি রাধিকা কি এর কোনো কিছুই আমরা জানতে আমরা পারতাম না আমরা তো ছিলাম কালী উপাসক আমরা তো ছিলাম শিব উপাসক আমরা তো ছিলাম গণেশের উপাসক আমরা ছিলাম সূর্যের উপাসক আমরা তো ভগবানকে চিনতাম না তাই চিনতাম না বলেই ভগবান নিজে কৃপা করে আমাদের কাছে এসে নিজেকে জানালেন অন্তর্ধ্যান করি করে কৃষ্ণ কৃষ্ণনুমান চিরকাল নাহি করি এই প্রেমভক্তি দান সকল জগতে মনে করে বিধিভক্তি এই বিধি ভক্তই ব্রুজের ভাব পাইতে নাহি শক্তি ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর আর বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া ষষ্ঠি সামুপ্য সারুপ্য সালেক্ষ্য সাজুজ্জ নালায় ভক্ত জাতি ব্রহ্ম ঐক্য তিনি কি ভাবলেন তিনি ভাবলেন যে দাস শক্ক এই চারি রস এই চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ এই চারটি রসের আদান প্রদান যে গুরুদেব সুন্দর করে ভক্তের মধ্যে সঞ্চারিত করে যিনি শেখাতে পারবেন তিনি সকলারই পরমারাধ্য গুরুদেব তার চরণে কোটি কোটি নমস্কার আমরা জানাই আমরা এখানে যারা এসেছি যদি বলি আপনি কৃষ্ণকে কীভাবে ভালোবাসেন নিরানব্বই জন লোক জানে না এমনি তুরসী দেই এমনি কৃষ্ণ কৃষ্ণ বলি কিন্তু কৃষ্ণের সঙ্গে যে বলি তোর সম্পর্ক কী কী রসের ভালোবাসা নিরানব্বই লোক দেখা অথচ প্রত্যেকের ঘরে কৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে সুতরাং আমার কি রসের ভজন হবে আমি কি গোপালকে আমি কি দাসরূপে সেবা করবো না আমি কৃষ্ণকে আমার সন্তান রূপে ভালোবাসব না কৃষ্ণকে আমি বন্ধুরূপে ভালোবাসবো না কৃষ্ণকে আমি পরমপতি রূপে ভালোবাসব এই চারটি রসের সম্পর্ক যে গুরুদেব সম্যকভাবে অবগত তিনি হচ্ছেন আচার্য আর সেই গুরুদেবের আমরা চরণ আমরা আশ্রয় করি কারণ গুরুদেব আমাকে এই রসের ভজনটা শিখিয়ে দিয়ে কৃষ্ণের সঙ্গে এক সম্পর্ক পাতিয়ে দেবে কাউকে বলবে তুমি কৃষ্ণকে বন্ধুর মতো ভালোবাসো আবার একই আর ভক্তকে বলবে তুমি কৃষ্ণকে পুত্রের মতো কানাইয়ের মতো ছেলের মতো ভালোবাসো আবার কেউকে বলবে যে তুমি কৃষ্ণকে পরমপতি রূপে ভালোবাসো আবার কাউকে বলবে তুমি কৃষ্ণের দাস কৃষ্ণ তোমার কাছে প্রভু দাস সকা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রুজে কিরা কইল কৃষ্ণ প্রেম আবিষ্ট হইয়া যথেষ্ট বিহারী কৃষ্ণ কইল অন্তর্ধ্যান অন্তর্ধান করি করে কৃষ্ণ হনুমান চিরকাল আমি নাহি করি এই প্রেম ভক্তি দান আর এই প্রেম বিনা জগতের নাহি পরিত্রাণ যতক্ষণ পর্যন্ত আমরা ব্রোজের প্রেম আমরা না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো উপায় নেই আর সেই ব্রজ প্রেম জানাবার জন্য ব্রুজের সম্পর্ক জানাবার জন্য আমার অনাদিরাদি যে গোবিন্দ সেই গোবিন্দ তিনি রাধিকার ভাবকান্তি বিলাস নিয়ে তিনি নবদ্বীপে আসলেন তাই বলছেন যে জয়বে রাধাকৃষ্ণ গৌর বিগ্রহ যিনি রাধাকৃষ্ণ তিনি আবার গৌর বিগ্রহ যাহা বৃন্দাবন তাহা নবদ্বীপ বৃন্দাবনে নবদ্বীপে ভেদ বুদ্ধিষ্ট যিনি বৃন্দাবন আর নবদ্বীপকে যিনি ভেদ করেন আর যিনি গৌর পার্ষদগণ এবং আমার কৃষ্ণ পার্ষদের মধ্যে ভেদবুদ্ধি করেন শিব বললেন পার্বতীকে তিনি আমার শুলের আঘাতে মৃত্যুবরণ করে তিনি নরকগামী হয়ে থাকেন বে রাধা কৃষ্ণ শয়েবে গৌরবিগ্রহ যচ্চা বৃন্দাবনম দেবীম নবদ্বীপম সতম শুভম তথেপর রাধিকা কৃষ্ণে গৌরাঙ্গে পরাত্তানি মৎ সুলপাতে নির্ভিন্ন দেহ শনি নরাধম পশ্চত্তে নরকে ঘোর যাবদাহত সংপলাবম যিনি বৃন্দাবনকে নবদ্বীপকে ভেদ করে দেখে যিনি গৌরহরিকে আর কৃষ্ণকে যিনি ভেদ করে দেখেন যিনি গৌর পার্ষদকে আর কৃষ্ণ বর্গকে ভেদ করে দেখেন সে পার্বতীর কাছে এই সংবাদ দিলেন তিনি আমার সুলের আঘাতে মৃত্যুবরণ করে নরকগামী হয়ে থাকে কেননা আমার ভগবান নাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি রাধিকার অন্তরের ভাবটুকু গ্রহণ করলেন আর রাধিকার তপ্ত তপ্তকাঞ্চনা যে গৌরবর্ণ সেই দেহ দিয়ে নিজেকে আবরিত করে ঢেকে তিনি গৌর হরি হয়ে এই নবদ দিবেশে তিনি সবাইকে যেচে যেচে আচরণ করে ভক্তভাব নিয়ে আমাকে সবাইরে এই লীলা আমাদের দেখালেন তা আজকে যে আমাদের যার সাধন সেটা হচ্ছে আমাদের দামোদর মাসের আমরা দামোদরকে দিয়েই আমরা অগ্রসর হই কারণ মায়েরা তো সকলেই দামোদরের মা মাসি পিসি কাকি তাই আমরা দামোদর আমরা আস্বাদন করি দামোদর ব্রত আমরা আস্বাদন করব বলছেন মা দশমতী আজ নিজ হাতে আমার কানায়ের জন্য মাখম নী তৈরি করছেন এর আগেই দাস দাসীরা করতেন কিন্তু আজ আমার মা দশমতী মনে মনে চিন্তা করছেন যে আমি আমার গোপালের জন্য আমি আমার কানাইয়ের জন্য আমি নিজ হাতে আমি এই মাখন ননি আমি তৈরি করে আমার কানাইকে কোলে বসে সুন্দর করে আমি সেবা করাবো তাই মা সেই দধিভান্ডটে মন্থন দণ্ড দিয়ে টানছে আর গুন গুনগুন করে সেই কানাইয়ের চিন্তা করছে কানাইয়ের গান গাইছে কানায়ের কথা ভাবছে ভগবান বললেন নাহং তিষ্ঠামি যোগিনাম হৃদয় চ ভক্ত যত গায়ান্তি তত্ত্ব ত্রিস্টামি নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয়ে থাকি না আমার ভক্ত যেখানে বসে যেভাবে আমার কথা ধ্যান করে আমার কথা চিন্তা করে আমার গুণ কীর্তন করে আমি যেখানে থাকি আমি সেখান থেকে তার কাছে গিয়ে হাজির হই এবং তাকে আমি দেখা দেই নাহং হং বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামিনারদ পরীক্ষা করে দেখুন যদি কেউ তার ঘরে বসে কানাইর কথা চিন্তা করে গোবিন্দের কথা চিন্তা করে গৌরহরির কথা চিন্তা করে গৌরহরির কাছে হেঁটে যাওয়া লাগে না গৌরহরি সেখানে এসে হাজির হয় ভগবান কথা দিলেন তাই কানাই কী করলেন কানাই ছিলেন ঘুমিয়ে সেই কানাই জেগে গেলেন মা মন্থন ডন্দের টানছে আর ওই কানায়ের কথা গুনগুন করে গান গাইছে আর কানায়ের চিন্তা করছে আমার কানাই সেবা করবে আমার কানাইকে খাবো। কানাই বলছে মাকে কে ডাকতে বলেছে আমাকে আমাকে ডাকলেই তো আমি তার কাছে ছুটে আমি যাই সে যাই হোক না ডাক আমার মা ডাকুক আর বাবা ডাকুক মাসি ডাকুক পিসি ডাকুক যেই ডাকুক যোগী ডাকুক মনে ঋষি যে আমাকে ডাকে আমি সেখানে গিয়ে আমি হাজির হই মা দধি করছে মাখন নুনি তৈরি করবে তা আমার নাম চিন্তা করতে কে বলেছে মা চিন্তা করছে বলেই আমার ঘুম ভেঙে গেল আমি তাই মায়ের দিকে ধীরে ধীরে আমি গেলাম গিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে আমি দেখলাম মা দধি টানছে আমি মায়ের কাপড়টাকে আমি ধরে ফেললাম মা দেখলো আমাকে তাকিয়ে কিন্তু মা আমাকে কোলে তুলে নিল না আমি তখন মনে মনে ভাবলাম মা তো আমাকে পাত্তা দিচ্ছে না মা তো আমাকে গিরাজ্য করছে না যে আমার খিদা পেয়েছে এদিকে মা মন্থন দণ্ডে টানছে মায়ের বুকের বসন তার দুধে সিক্ত হয়ে ভিজে যাচ্ছে কারণ গোপাল কাছে এসেছে দুগ্ধ ভেবেছে যে কখন আমার প্রভু আমাকে সেবা করবে তাই মায়ের বুকের বসন মানে দুগ্ধ স্মৃত হয়ে বুকের বসন ভিজে গিয়েছে কানাই এখনো কেন কোলে উঠছে না কেন এই দুগ্ধ পান করছে না মা ধরছে না বলে এক হাত দিয়ে দণ্ডটাকে ধরে ফেলেছে কানাই তখন মা বুঝতে পেরেছে যে আমার কানাইয়ের ক্ষুধা পেয়েছে মা তখন কানাইকে কোলে নিয়েছে দুগ্ধ দান করতে শুরু করেছে তখনই কানাইয়ের আর একটা লীলা স্মরণ এসে গেল দেখলো উননের উপরে দুগ্ধ রয়েছে কানাই মনে মনে ভাবলেন আর একটা লীলা করতে হবে তো আমি তো যেদিকে তাকাই সেদিকে এক লীলার অবতারণা তাই যখনই দুগ্ধকে দেখছে দুগ্ধ মনে মনে চিন্তা করছে উনানের উপরে প্রভু কখন আসবে এসে কখন পান করবে তাই দুগ্ধ উনানের উপর থেকে উথলিয়ে পড়ে যাচ্ছে কানাইকে দেখে দুগ্ধ উথলিয়ে উতিয়ে উঠে পড়ে যাচ্ছে দুধ ভাবছে কেন কানাই তাড়াতাড়ি এসে আমাকে গ্রহণ করছে না আর মা সেই দিকে দৃষ্টি গেল এবার কানাই মনে মনে ভাবছে দেখি আমি এইবার দেখব মা কাকে বেশি মূল্য দেয় ওই দুধ তুলতে গিয়ে আমাকে নামিয়ে রেখে যায় না আমাকে দুগ্ধ পান করে শান্ত করে পরে দুগ্ধ সামলাতে যায় দেখি এবার দেখব মা দুধকে বেশি মূল্য দেয় না পুতকে বেশি মূল্য দেয় পুত্রকে বেশি দাম দেয় না দুধকে বেশি দাম দেয় মা তাড়াতাড়ি কি করলেন গোপালকে মাটিতে রেখে মা দুধ সামলাতে ছুটে গেলেন যখনই ছুটে গেলেন যোগমায়া অঘটন ঘটন পটিয়সি তিনি মাঝখানে এসে দাঁড়িয়ে বললেন গোপাল তুমি এখন ভুলে যাও যে তুমি মা যশোমতির ছেলে তুমি এখন তোমার ঐশ্বর্য কিছুটা প্রকাশ করো তুমি যে অনাদির আদি গোবিন্দ তোমাকে অবহেলা করে তোমাকে মানে একটু অবহেলা করে এমন এমন ক্ষমতা এই অনন্ত জগতে কার আছে অমনি গোপাল ভুলে গেল সে মা যশোমতীর সন্তান গোপাল তখন ভাবল যে তাই তো যে হে বিরাট শিশু খেলিস বিশ্ব লয়ে সুতরাং আমি তো বিরাট পুরুষ আমি তো অনাদিরাদি গোবিন্দ আমি তো সর্বকারণের কারণম ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মারুত যাম এস্ত নন্তি দিব্য স্তবই বেদয় যাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র দিব্য এস্তবে দ্বারা যার নিরন্তর যার স্তব করছে আর শ্যাম গীতিকারগণ যাকে মানে পাদক্রম উপনিষদী গায়ন্তীজ শ্যামগা শ্যাম গীতিকারগণ যার কীর্তন করছে ধ্যান অবস্থিত তৎগতনা যোগীগণ যাকে তদ্গত চিত্তে যার ধ্যান করে কিঞ্চিত দর্শন পায় না মা তাকে তুমি সন্তানরূপে পেয়ে তুমি হালকা ভাবলে ছোট মনে করে তুমি আগে দুধ সামলাতে গেলে জড়বস্তু। তোমার কাছে তো তোমার গোপাল অনাদির আদি গোবিন্দ তখন ছোট্ট একটা টুকরো ধরে আঘাত করলেন আর আঘাত করলে অমনি ভেঙে সমস্ত দধি গোল যা ছিল সব একেবারে ঘয় ঘর হয়ে গেল যোগমায়া দেবী বললেন এবার আমি একটু সরে যাই গোপাল তুমি ভুলে যাও যে তুমি ভগবান তুমি এখন আবার মনে করো যে তুমি নর শিশু কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম এই নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশ বেণু করো নবৈর নট বর নর বপু হয় অনন্ত জগতে অনন্তভাবে যত লীলা করছেন তার মধ্যে আমার ভগবানের এই নরলীলা হচ্ছে সর্বোত্তম কেন এই নরলীলায় ভগবান নিজে মানুষ হয়ে মানুষের সাথে কাউকে বলছে তুমি আমার মা কাউকে বলছে তুমি আমার স্ত্রী আবার কাউকে বলছে তুমি আমার বন্ধু আবার কাউকে বলছে তুমি আমার দাস এই যে যে সম্পর্ক এ অন্য কোনো লীলায় কখনো কোনো দিন আর হয় নি তাই দেবতারা এই মনুষ্য জনম কামনা করে কবে আমরা মানুষ হয়ে জগতে যাব তারপরে গোপালকে ঠিক আমরা অমনি করে ভালোবাসবো গোপালের কাঁধে উঠবো গোপালকে একবার কাঁধে আমরা নেব গোপালকে খাওয়া ফল খাইয়ে দেব। আবার গোপাল তার খাওয়া ফল আমাকে খাইয়ে দেবে আবার কেউ কেউ মনে করছে গোপালকে কবে আমি সত্যি সত্যি পরমপতি রূপে আমরা ভালোবাসবো আমরা জগতে যাদের প্রতি বলি এরা তো প্রবঞ্চক এরা তো শট এরা তো মিথ্যাবাদী এরা কেউই একজন আর স্বামী হতে পারে না এরা শুধু একটা আশ্রয় মাত্র এদের আশ্রয় থেকে আর একজন প্রকৃতি আর একজন নারী সে ওই পরমপতিকে প্রতিরূপে ভালোবাসার সুযোগ পায় তাই এনাদের বলা হয় আশ্রয় যে এই আশ্রয় থেকে নির্বিঘ্নে আমরা অনাদিরাদি গোবিন্দ যে পরমপতি তাকে আমরা ভালোবাসার সুযোগ পাই আমরা যারা এখানে পুরুষরা বসে আছি এদের মিথ্যা অভিমান যে আমি পুরুষ একমাত্র পুরুষ হচ্ছে অনাদির আদি গোবিন্দ আর সব প্রকৃতি সুতরাং দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ আর বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ প্রভু বলে আমি তার না হেরি বদন আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত পুরুষ অভিমান থাকবে ততক্ষণ পর্যন্ত কখনো কোনো ভজন আমার জীবনে কখনোই আসবে না কেননা আমি তো পুরুষ নই পুরুষ হচ্ছে একমাত্র অনাদির আদি গোবিন্দ আমি মাত্র একজন প্রকৃতি তাই এই প্রকৃতি ভাব এই গোপীভাব আমার প্রথম আমার কাছে যে নারী থাকে তার কাছ থেকে প্রকৃতি ভাব আনতে হবে সেই প্রকৃতি ভাবকে আবার মানে পরিবর্তন করে গোপীভাবে রূপান্তরিত হতে হবে নারীর গোপীভাবতে বেশি দেরি লাগে না কিন্তু পুরুষের গোপীভাব আসতে অনেক দেরি লাগে কেন নারী প্রকৃতি সেজেই জগতে আসে আর পুরুষ প্রকৃতি কিন্তু সে একটা মিথ্যা একটা সল একটা ভাবনা নিয়ে জগতে এসেছে যে আমি হচ্ছি পুরুষ আমি যাকে বিবাহ করে এনেছি এ হচ্ছে আমার দাসী এ হচ্ছে আমার ভোগ্য বস্তু এ আমাকে সকল কর্ম করাবে আর আমি অর্ডার করব আদেশ করব আর এ সব পালন করবে আমি তাকে বসতে বলবো বসবে উঠতে বললে উঠবে ঘুমাতে বললে ঘুমাবে না ঘুমাতে বললে জেগে থাকবে এই মাতুব্বরী যতদিন পর্যন্ত পুরুষের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষের জীবনে কোনো সাধন ভজন কোনো কিছু হবে না সেখানে শুধু হবে ভোগ দেহ সুখ ভোগ শুধুমাত্র দেহ সুখ ভোগ যেদিন আমি জানবো আমার কাছে যে রয়েছে সে হচ্ছে প্রকৃতি আমি এক প্রকৃতি সে হচ্ছে গোপী আমি এক গোপী এই দুই গোপী দুই সখী মিলে তখন ওনাদির আদি গোবিন্দের তখন সেবা হবে নিতাই গৌর হরিব তাই একবার মা গোপাল এখন কাঁপছে যে না জানি মা এসে আমাকে কত না বেশি কথা বলবে মাকে মারবে কারণ যোগমায়া সরে গিয়েছে যোগমায়া হচ্ছে অঘটন ঘটন পটিয়সী যেখানে যতটুকু লীলা উন্মোচন করার দরকার সেখানে সেইটুকু উন্মোচন করে যেখানে ঢেকে রাখার দরকার সেখানে সেইটুকু ঢেকে রাখে যোগমায়া দেবী হচ্ছে ডিরেক্টর একটা যাত্রা এবং নাট্যমঞ্চে ডিরেক্টরদের শিখিয়ে দেয় রিয়াটসালে বসে তেমনি যে রানিমার কিন্তু এই ভূমিকা এই যে রাজার এই ভূমিকা দাসের এই ভূমিকা দাসের এই ভূমিকা আগের থেকে যেমন চাল করে শিখিয়ে দেয় যোগমায়া দেবী অঘটন ঘটন পটিয়ে কৃষ্ণ লীলাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্যে এই যোগমায়া দেবীর আগমন যোগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্তা পরিণতি তার শক্তি লোক দেখাইতে রতন ভক্তগণের গুরুধন প্রকট নিত্য নিত্যলীলা হতে যোগমায়া দেবী না আসলে কখনো ভগবান লীলা করতে পারে না যোগমায়া দেবীর কারণে ভগবান কখনো একবারে শিশুবত হয়ে মাটি খেতে শুরু করে আবার যোগমায় দেবী যখন আবার সরে যায় তখন দেখা যায় কনিষ্ঠাঙ্গুলের উপরের গৃহিগোব্দলকে ধারণ করে সব ব্রজবাসীকে আবার বাঁচায় আবার দেখা যায় দাবানল ভক্ষণ করে আবার দেখা যায় যে সকাটা সুরকে বধ করে আবার অঘা সুরকে মেরে দেয় এই কি অতটুকু একটা বালকের পক্ষে সম্ভব আবার যখন দেখা যায় যোগমায়া দেবী আবার একটু ঢেকে রাখতে চায় তখনই দেখা যায় সেই মায়ের হাতে একটা পাট কাঠির লাঠি দেখে ভয়তে কাঁপতে কাঁপতে পালাতে চেষ্টা করে যাকে দেখে জম ভয়তে পালিয়ে যায় মহাকাল যাকে দেখে ভীত হয় সে একটা পাট কাটি দেখে পালায় আর তখন ভয় লাগেনি যখন মানে সেই কালিয়া নাগের উপর নৃত্য করেছে তখন ওনার একটু ভয় হয়নি দাবানলকে যখন খেয়েছে ওনার একটু ভয় করেনি যখন অঘাসুর বঘাসুরকে মেরেছে তখন ওনার একটু ভয় করেনি কিন্তু মায়ের হাতে একটা লাঠি দেখে ভয়তে পালাচ্ছে এটাই হচ্ছে বাৎসল্য রসের আস্বাদন বাৎসল্য রসের মহাবিষ্টতায় ভগবান ভুলে যায় আমি ভগবান আর তখন তিনি ভাবে আমি আমার মায়ের একমাত্র ছেলে গোপাল কানাই আর মাও তখন মনে করে আমার যে এসেছে সে হচ্ছে আমার ছেলে এ কখনো ভগবান হতে পারে না মা যশমতিকে কতভাবে অক্রূর বুঝাতে চেষ্টা করছে মা তুমি কাকে কাকে তুমি ছেলে বলছো ও অজ আমারও ওর জন্ম হয় না ওর কিছু নেই ও হচ্ছে অনাদির আদি গোবিন্দ তুমি কাকে ছেলে বলছো ও কারো ছেলে হয় না ও হচ্ছে অনাদিরাদি গোবিন্দ তেত্রিশ কোটি দেবতার একমাত্র ভগবান সকলের দেহের মধ্যে ও আত্মারূপে থাকে অহম আত্মা গোড়াকে এস সর্বভূত আশায় স্থিতা তুমি তাকে ছেলে বলছো তোমার মা ভুল হচ্ছে কোনোভাবে কোনো শাস্ত্র যুক্তি কোনো কিছু দিয়ে বোঝাতে পারিনি মা যশোমতীকে যে এই বালকটি ভগবান কেন মা যশোমতীর প্রীতি এমন যে তার মধ্যে কোনোভাবেই চুল পরিমাণ ঐশ্বর্য বুদ্ধি প্রবেশ করার কোনো সুযোগ নাই যে প্রীতির মধ্যে চুল পরিমাণ ঐশ্বর্য বুদ্ধি ভগবত বুদ্ধি বরত্ব বুদ্ধি প্রবেশের অবকাশ থাকে সেই প্রেম শিথিল সেই প্রেমে ভগবান কখনো কথা বলে না সেই প্রেমে ভগবান কখনো চুরি করে খায় না সেই প্রেমে ভগবান কখনো বসন চুরি করে না সেই প্রেমে ভগবান কখনো ভুরি ভুরি মিথ্যা কথা কখনো বলে না কোন প্রেমে বলে যে প্রেমের মধ্যে চুল পরিমাণ ভগবান বুদ্ধি প্রবেশের কোনো সুযোগ নেই শত চেষ্টা করল সে জানেও আমার ছেলে আমার গর্বে হয়েছে ও রোদে গেলে শরীর খারাপ হয় বৃষ্টিতে ভিজলে জ্বর হয় ওকে ওষুধ খাওয়াতে হয় ওকে শীতকালে মাপলার জ্যাকেট সমস্ত কিছু দিতে হয় এই বোধ যদি ভগবান যদি আরোপিত হয় তখনই ওই পাথরের মূর্তিটি তখন আর পাথরের মূর্তি থাকে না তখন পাথরের মূর্তিটি নিজের যেমন গর্ভের সন্তান তেমনি ছোট সন্তান হয়ে মায়ের সাথে বড় ঘর থেকে রান্নাঘরে রান্নাঘর থেকে বড় ঘরে ঠাকুর ঘরে ছোটাছুটি করে আচল ধরে রান্নাঘরে গিয়ে বলে মা আমাকে ওই লাড়ুটে আমাকে প্রথম লাড়ুটা আমাকে দাও পরে তুমি ওখানে গিয়ে ঠাকুরকে দিও এইভাবে ওই ছোট্ট বালকটি ভগবান খেলা করে তাই মা ওখান থেকে যখন মানে দেখতে গেলেন দেখতে আসার আগে এই অঘটন যখন ঘটিয়ে দিয়েছেন তখনই গোপালের ভয় হয়েছে গোপাল আস্তে আস্তে অন্য একটা ঘরে গিয়ে দেখলেন সিঁয়ের উপরে ননি মাখন রয়েছে আর তখনই উদুখলের উপর দাঁড়িয়ে সেই মাখন খেতে শুরু করলেন আর যখন মাখন খেতে শুরু করলেন বাইরে থেকে বানর কাকদের ডেকে বললেন নে নে তোরা খেয়ে নে তোরা তো বিভিন্ন সময় আমাকে নানাভাবে লীলায় সাহায্য করেছিস তখন তো তোদের আমি খেতে দিতে পারিনি তাই তোরা এবার খেয়ে নে এবার কি করলেন মা যশোমতি যখন এসে ফিরে এসে দেখলেন এই ঘটনা মা চমকিঠে বললেন কে করেছে এই কাজ আমার কানাই না সে তো এ কাজ করতে পারে না তার তো এখন এই বুদ্ধি হয়নি তাহলে কে করলো গোপাল ছাড়া তো এই ঘরের কেউ ছিল না তাহলে গোপালের দেহে মাঝে মাঝে কি যেন একটা সে ভর করে আর সেই ভর করাতে সে মাঝে মাঝে সকাটা সুরকে মেরেছে অগা সুরকে মারে বগা সুরকে মারে এখনো কি ওর ঘাড়ে কি কিছু একটা দেহে কি কোনো একটা সে ভর করলো সে কি এই অঘটনটা ঘটিয়ে গেল সে যাই করুক অন্যায় করেছে ওকে শাস্তি পেতেই হবে ওকে মারবো আজকে আজকে ভালো মতো ওকে শিক্ষা দেব মা তখনই রেগে গিয়ে একটা হাতে একটা ছড়ি নিয়ে মা খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে ছোটো ছোটো পা ফেলে একটা ঘরের মধ্যে গিয়েছে আর গোপাল ওদিকে ওই খাচ্ছে আর পিছল ফিরে তাকাচ্ছে তাকাতে তাকাতে দেখলেন মা হঠাৎ পিছন দিয়ে দেখলেন লাঠি হাতে মা যশোমতি ওই উদুখলের উপর দাঁড়ানো ছিল ওই উদুখল থেকে লাভ দিলেন লাভ দিয়েই মা ছুটতে মানে বালক ছুটতে লাগলেন মাও পিছে পিছে ছুটতে লাগলেন এই যে যে লীলাটা এই লীলাটা সত্যব্রত মুনি তিনি মানে একেবারে দিব্য দৃষ্টির দ্বারায় তিনি লীলা সরণে এই দৃশ্য দর্শন করছে যে অনাদিরাদি গোবিন্দ ন্যাংটা একটা ছোট্ট বাচ্চা হয়ে দৌড়াচ্ছে আর মা দশমতি পিছে পিছে তাকে লাঠি নিয়ে তারা করছে শুধু মুনি দেখছে না অনন্ত মানে জগতের যত স্বরূপ এসে তারা সব দেখছে স্বর্গের থেকে দেবতাগণ সবাই দেখে পুষ্প বর্ষণ করছে না জানি মা যশোমতির এই প্রেম কত মধুর যে প্রেমে অনাদিরাদি গোবিন্দ ভয়ে কাটতে কাটতে দৌড়ায় না জানি সেই প্রেম কত মধুর মা যশমতি এমন কি সাধনা করেছে যে সাধনার দ্বারায় আজ এই প্রেম পেয়ে আজ গোপালকে ছড়ি নিয়ে ছুটেছে এই লীলা দর্শন করছে কে সত্যব্রত মণি সেই সত্যব্রত মণি স্মরণ করেই আমাদের জন্য তিনি লিখে গেলেন দেখুন কি লিখছে নমামি ঈশ্বরম শশিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে এই সারা মাস ধরে যত প্রজবাসীগণ যত নবদ্বীপবাসীগণ যত বৃন্দাবন ধামবাসীগণ এই এই দামোদর অষ্টকম গাইছে আর দামোদরের কৃপা লাভ করছে নমামি শোচিদানন্দূপ লসতকুণল গোকুলে ভ্রজম যশোদিয়াল মনম পরমিষ্ট মত ততদ্রুত গপা নমি স্বর সচিদানন্দর লসতকুণ্ডল গোকলে ভ্রচ মানুদন্তম মুহুরেত্র যুগ্মনম করম্বুজ যুগ্মে সাতঙ্ক নেত মুহুর শশক্রী রেখায় কণ্ঠ স্থিত করি বা দামোদর ভক্তিবদ্ধ নমামি সচিদানন্দ রূপ লুন্ডল গোকুলে ভ্রজমান আনন্দ লীলাভিআকুণ্ডে স ঘোষম নিমোচিত আখপায় তদীয় ঈষিত ভক্তির তা পুনঃ প্রেমস্তম সিতিবন্ধে নমি ঈশ্বর সিদানন্দর লসতকুন্ডল গোকুলে ভ্রজম পরব মোক্ষ মোক্ষা বড়ি সদি হম এই দমতে বপুর নথ বালম ই দমত বপুরত গোপালো বালম সদা মে মানসি আবিরাষ্টম কী মনী নমামি শরিদানন্দরূপ লসতকুণ্ডল गोकुले भ्रजमान इदम ते मुखम भुज अव्यक्त नीलै वृत्तम कुन्तलै स्निग्धस रक्त च गप मुहुर चुम्बितम बिम्ब रक्त यथ रम्मे मानसी आविराष्टम अलम लक्षय लभै नमामि शरम সচিদানন্দ রূপম লসতকুন্ডল গোকুলে ভ্রজমানমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাবধি মগ্ন কৃপা দৃষ্টি বৃষ্টা বতানু দৃশ্য সচিদানন্দ রূপম লসত কুণ্ডল গোকুলে ভ্রজ মানম কুবের আত্মজৌ বর্ধমূর্ত যদবোচিত ভক্তির যৌ কৃতম তথা প্রেম ভক্তি সকাম মে নমক সে গ্রাহ মি ইত দামোদর নমী ঈশ্বর সিদানন্দ রূপ লসতকুন্ডল গোকুলে ভ্রজ নমস্তেস্তু দামনে স্তু দাম ধামনে ধামে তদিও ইতার বিশ্বাস নমো রাধিকা তদিয় প্রিয় ওই নমো অনন্ত লীলাও দেবয় দু নমি ঈশ্বর সচিদানন্দরূপ লসতকুণ্ডলাম গোকুলে ভ্রজমান এটা হচ্ছে সত্যব্রত মুনি এই সত্যব্রত মুনি আমাদের জন্য লিখে রেখে গিয়েছে আস্বাদন করেছে সেটা আমাদের জন্য সংস্কৃত শ্লোক দিয়ে সুন্দর করে লিখে গিয়েছে যারা এইগুলো পড়বে তারা দামোদরের কি গতিবিধি সব তারা জানতে পারবে তাই সেই সত্যব্রত মুনি দেখছে যে মা লাঠি নিয়ে যখনই মানে ধাওয়া দিয়েছে লাভ দিয়ে দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে বালক দৌড়াচ্ছে দৌড়াইয়া মা আর ধরতে পাচ্ছে না মা একটু মোটাই স্থূল আর বাচ্চাটা হালকা দৌড়াচ্ছে মা সোজা দৌড়াচ্ছে বালকটি এইভাবে দৌড়াচ্ছে একে বেঁকে সাপের মতো একে বেঁকে দৌড়াচ্ছে হ্যাঁ মা কোনোভাবে ধরতে পারছে না মা সর্বাঙ্গ মানে ঘেমে মানে ঘাম ঝরছে আর দেবতারা এই দৃশ্য দেখে উপরের থেকে আনন্দে হাসছে আর ফুল ছড়াচ্ছে দেখো দেখো মা হয়ে সন্তানকে দৌড়ায় ধরতে পারছে না কত সুন্দর মধুর এই লীলা তা মা এখন দৌড়াচ্ছে মার কবরী থেকে ফুল ঝরে ঝরে মাটিতে পড়ছে আর সত্যব্রত মুনি এটাকে দেখে আনন্দ উপভোগ করছে কি বলছে নমামি ঈশ্বরম অতটুকু একটা ন্যাংটা বাচ্চা তাকে মুনি প্রণাম করতেছে বলছে নমামি আমি তোমাকে নমস্কার করি কোটি কোটি নমস্কার করি কেন তুমি তো ঈশ্বর ঈশ্বর মানে কে ঈশ্বর মানে হচ্ছে দা সুপ্রিম কন্ট্রোলার একেবারে যার থেকে এই কারণানব সেই পুরুষ যার থেকে গর্ভদ্যাকসাই পুরুষ যার থেকে ক্ষীরদেশায়ী পুরুষ যার থেকে অনন্ত দেব যা থেকে সাক্তাবশেষ অবতার যা থেকে মান্যান্তর অবতার যা থেকে যোগ অবতার এবং যা থেকে সেই ভক্ত অবতার সব যা থেকে হয় তিনি হচ্ছে সর্বনিয়ন্তা আদি গোবিন্দ তাই বলছে এতে সাংস কলা পংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই যে যে ছেলেটা এ হচ্ছে ভগবান এই যে যে ছোট্ট ছেলেটা এ হচ্ছে ভগবান বলছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ মানে বামন রাম রাম বলছে কলকি রহবে ইনি কখনো মৎস্যবতার হয়েছে কখনো কুর্ম অবতার হয়েছে ইনি ওই কলকি এবং ইনি হচ্ছে বৌদ্ধ অবতার এবং যখন যখন প্রয়োজন হয়েছে ইনি তাই হয়েছে এই ছোট্ট ইনি হচ্ছে অবতারী আর ইনার থেকে যারা হয় তাদেরকে বলা হয় অবতার তাই তাকে আমি নমস্কার করছি নমাম ঈশ্বরম সচিদানন্দ রূপম বলে ইনি হচ্ছে সৎ চিৎ আনন্দের সৎ চিৎ আনন্দের মূরতি সচ্চিদানন্দ বিগ্রহ ঈশ্বর অপরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারই সর্ব কারণ প্রধান অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড ইয়া সবার আধার সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরস্প পূর্ণ পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মনমথ মদন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বেজ আর কাম গায়ত্রী যাহা রূপা সন বললেন এই বালকটি সেই বালক তাই এই বালককে আমি নমস্কার সচিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজবানম লসত মানে কি ঝুলছে কুণ্ডলম মানে কি দুল যার কানে মকরাকৃতি কুণ্ডল এমনি করে ঝুলছে যখন দৌড় দিয়েছে তখন ওই কানে দুল ছিল সেই দুল ঝুলছে তাই সত্যব্রত লিখলেন লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজবানম বলছেন এই বালকটি সকল গোকুলবাসীদের প্রাণ সকল গোকুলবাসীদের নয়নের মণি সকল গোকুলবাসীদের হৃদয়ে অবস্থান করছে গোকুলে ভ্রাজ মানম সেই এহেন ব্যক্তি যাকে ব্রহ্মা খোঁজে যাকে শিব যাকে খুঁজে পায় না যাকে বরুণ খুঁজে পায় না যাকে উনপঞ্চাশ বা উদ্দেবতা তারা তাকে খুঁজে পায় না সেই বালকটি মায়ের হাতে একটু ছড়ি দেখে পালাচ্ছে আর কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে বললেন যে সেই বালকটি যশোদা ভিয়া উলু খালা ধাবমানম পরম মিষ্টামাত্তাম তত দ্রুত গোপ্পা বললেন যে সে যশমতির ভয়ে সে যশমতির ভয়ে ওই উদুখল থেকে লাভ দিয়ে পড়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে এই দুষ্টুকে তো আমি ধরতে আর পারলাম না সুতরাং ব্রজবাসীরা যদি এটাকে জানে যে মা হয়ে আমি এতটুকু একটা বাচ্চাকে দৌড়াই ধরতে পারলাম না তাহলে লজ্জার আর সীমা থাকবে না তাই ঘরে আমার তো নারায়ণ শিলা আছে আমি নারায়ণ শিলার কাছে একটু প্রার্থনা করে হে নারায়ণ আমি যদি তোমাকে প্রত্যেক দিন যদি একটু পূজা দিয়ে থাকি একটু যদি আরাধনা করে থাকি তাহলে আমার যদি একটু সুকৃতি হয়ে থাকে তাহলে এই দুষ্টটাকে একটু ধরে দেও আমি যেন ওকে দৌড়াই ধরতে পারি মা বলছে আমি যেন ওকে দৌড়াই ধরতে পারি দেখুন কি সুন্দর আস্বাদন বলছে যে গৃহদেবতার কাছে যে হাত তুলে দিয়েছে যে গৃহদেবতার কাছে প্রার্থনা করেছে যে আমি ওকে দৌড়ায় ধরতে আমি তোকে দৌড়ায় ধরতে পারলাম না আর তখনই গোপাল দেখছে গোপালের হৃদয়ে তখন আঘাত লেগে গিয়েছে গোপালই তো সেই নারায়ণ গোপালই তো সেই বিষ্ণু গোপালই তো সেই ভগবান যখনই দেখলেন যে তার মানে মা নিজে আত্মসমর্পণ করেছেন এবং হাত উঁচু করে দিয়েছেন তখন গোপাল বললেন আমার মায়ের মনে হয় এখন কষ্ট হয়ে যাচ্ছে আর বোধহয় দৌড়াইয়ে পাচ্ছে না তাই গোপাল ভাবলেন যে আমি যদি আজ আমার মায়ের কাছে যদি আমি ধরা না দেই এই অনন্ত জগতে কোনো মা তার সন্তানকে কখনো দৌড়াইয়া ধরতে পারবে না তাই মায়ের কাছে ধরা দিলেন গোপাল পিছন থেকে পরম বিষ্টামতাম তত দ্রুত গোপ্পা ওই গোপিনী ওই শ্রীমতী সেই যশোমতি তিনি পিছন থেকে এইভাবে ধরে ফেললেন যখনই ধরে ফেলে দিলেন তখনই গোপাল তার পালাতে পারছেন না কানাই তখন কানাই কাচ্ছে রুদন্তম মুহুর অবিরাম ভাবে কাঁদছে রুদন্তম মুহুর নেত্র যুগ্মৃজন্তনম করম বুঝো দুই কমল হস্ত দ্বারা সেই নয়ন ভরা জল তাই এমনি করে মুচ্ছে মৃজন্তনম করম্বুঝ যুগ্ম দুই হস্ত দ্বারা চোখের জল ওই গোপাল মুচ্ছে আর তার চোখ দুটি এমনি হয়ে গিয়েছে ভয়ে যাকে যম দেখে ভয় পায় মহাকাল যাকে দেখে ভয়তে পালায় যার ইচ্ছায় সূর্য উদিত হয় যার ইচ্ছায় চন্দ্র কিরণ দান করে সে ভয়তে মানে কাঁপছে বলছে রুদান্ত মোহর নেত্র যুগ্ম মৃজান্ত নাম করাম্বুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম এবার কি হয়েছে মহুর শাসক কম্প ত্রিরেখা রেখা অঙ্ক কণ্ঠস্থিত স্থিত গ্রৈবা দামোদর ভক্তিবদ্ধম এবার যে বড় বড় শ্বাস নিচ্ছে এত সময় দৌড়াইছে তো ক্লান্ত হয়ে গিয়েছে দেখবেন বা দৌড়ালের পরে তখন বড় বড় নিঃশ্বাস ছাড়ে সেই নিঃশ্বাসগুলো যখন নিচ্ছে তখন গোপালের গলায় ত্রিরেখা অঙ্কিত যে মুক্তার হার ছিল সেই মুক্তার যেইগুলো ছিল সেইগুলো এই কাঁপছে বলছে মুহুর শাসক কম্প ত্রি রেখা অঙ্ক কণ্ঠস্থিত গ্রৈবা দামোদর ভক্তিবদ্ধম বলেন হে দামোদর তুমি তো ভক্তবৎসল তুমি তো এই সকল ভক্তের কাছে বন্ধন স্বীকার করো শুদ্ধ প্রেম ভক্তির দ্বারায় তাই বলছেন যে দাম মানে মানে দড়ি দড়ি উদর পেট উদরে বন্ধন যার তাকে বলা হয় দামোদর কিন্তু অন্য কাউকে বলা হয় না বিষ্ণুকে দামোদর বলা হয় না রামকেও দামোদর বলা হয় না হ্যাঁ মৎস্য কুর্ম বরাহ নিরিসিংহ কাউকেও কিন্তু দামোদর বলা হয় না দামোদর বলা হয় সে ছোট্ট বালকটিতে যার পেটে দড়ি দিয়ে মা বেঁধেছিলেন দাম মানে দড়ি উদর মানে পেট বা কটি উদরে দড়ি বন্ধন যার তাকে বলা হয় দামোদর এই সেই দামোদর মাস এই দামোদর মাসে নবদ্বীপে বা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সাধুদের কেমন মানে ভজন এবং তারা এই চব্বিশটা ঘন্টার সময় তারা কিভাবে অতিবাহিত করছে না হয় শাস্ত্র অধ্যয়ন করে না হয় এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ নাম জপ করে না হয় সাধু কথা শুনে হ্যাঁ এমনিভাবে তারা এই মাছটা ভাবে ভজন করছে কেউ মাটির গুহায় কেউ মানে মাটির তল এমন করে ঘর করে নিয়েছে সেখানে বসে ওই মানে স্বরূপে সেই অষ্টকালীন লীলা স্মরণে চব্বিশটি ঘন্টা সময় তারা অতিবাহিত করে কেউ কেউ লীলা দর্শন করছে মানে ওই মাটির গহবরে বসে যতক্ষণ না পর্যন্ত বৃন্দাবনের সঙ্গে সংযুক্ত না হওয়া যাবে নবদ্বীপের সাধুদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত জানতে পারবেন না ভজন কাকে বলে এবং কিভাবে কীভাবে গোবিন্দলীলাকে আস্বাদন করতে হয় কারণ আজ জগৎটা সেয়ে গিয়েছে আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশাই সহজিয়া সখী ভেকিয়ে স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তুতা কয় এই তেরোর সঙ্ঘ না হ্যাঁ আমার পর্যন্ত গোবিন্দ আমার পর্যন্ত গোপাল আমার পর্যন্ত গৌর হরি গৌর হরি কোথায় আমার সেই প্রীতি কোথায় ভালোবাসা কোথায় আমি আনন্দ পাই কোথায় আমি নাম করি কোথায় শুধু সাজ গোস বেশভূষা আর শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো আর মৈথুন ক্রিয়া করিয়ে সারা নিশ্চীটুকুকে অতিবাহিত করা তাই বলছে নিদ্রায় রিয়ত নক্তম ব্যবায়নের চব দিবাচার আজন্য কুটুম্বু ভরে না আমাদের রাতটুকু শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে আর নয় রতিক্রিয়া করে আমাদের রাতটুকু নষ্ট হয় আর না হয় সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের অর্থ উপার্জনের পাগলের মতো আমরা উন্মাদের মতো আমরা পাগলের মতো ঘুরে বেড়াই এইভাবে আমাদের জীবনটা আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে